দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে হাজার হাজার পাড়ি জমায় সৌদি আরবে বাংলাদেশি পরিচয়ে অনেকে পরিবার নিয়েও দেশটিতে অবস্থান করছেন এদের মধ্যে প্রায় সত্তর হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করেছে সৌদি আরব তাদেরই বৈধতার জন্য বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশটি এবারও সংক্ষিপ্ত সফরে এসে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গাদের পাসপোর্ট বিষয়ে সবশেষ অগ্রগতির কথা জানতে চান কর্মকর্তারা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করা হয় বাংলাদেশের পক্ষ থেকে তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে সেই রকমই একটা কথা বলা হয়েছিল যে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল তারা ফেরত পাঠাবে না তারা সেখানেই থাকবে কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট সেই চুক্তিতে আমাদের সঙ্গে একটা মেমোরেন্ড আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমরা সেটা মানে কোনোখানে আমরা স্লো যাচ্ছি কেন কিংবা আমাদের কোনো অসুবিধা আছে কিনা সেইটা দেখার জন্য না আসছে তবে চাহিদা অনুযায়ী পাসপোর্ট দিতে কোনো সময়সীমা বা শর্ত দেওয়া হয়েছে কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে তারা ওই দেশে নাগরিকত্ব দিবে না কিন্তু কিভাবে থাকবে তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন সেই জন্যই তারা আমাদেরকে সেই অনুরোধটা করেছিলেন আমরা গত বছর সেইটা সাইন করেছিলাম চুক্তিতে আমাদের সেইখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোনোরকম কোনোখানে লোফল আছে কি সেইটাই আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সেটা আসছিলেন এছাড়াও হাজিদের ভিসা আনসার সদস্যদের সৌদি আরবে নিয়োগ বন্দি বিনিময় সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে তবে সৌদি প্রতিনিধিরা গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি